হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে সন্ধ্যা 6:30, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। বড় হঠাৎ করে বললো ফোন করে, চলো একটু ঘুরতে যাবো। তো যেই কথা সেই কাজ। তো আমি এখানে দেখো রেডি হতে বসে পড়েছি, একটু হালকা ফুলকা ড্রেস পরে রেডি হয়ে নিয়েছিলাম আর একটু লিপস্টিক দিয়ে নিয়েছি। লিপস্টিক না পরলে কিন্তু মুখটা একটু ভালো লাগে না, যতই সাজগোজ করি লিপস্টিক না পরলে ভালো লাগে না। তো তারপর দেখো একটু সেজে গুজে নিয়ে বেরিয়ে পড়েছি। তো আস্তে আস্তে চলেও এসেছি, খুব একটা দূরে আমরা কিন্তু আসিনি, একটা পার্কে এসেছি। বড় বললো এই পার্কটাই নিয়ে আসবে, তো আমি এই পার্কটা আগে কখনো আসিনি। তো দেখো পার্কের ভিতরে ঢুকে আমি তো অবাক, এত সুন্দর ফুলের গাছ, ফলের গাছে ভর্তি, দারুণ লাগছিল। আর এত ফুলের গাছ রয়েছে এখানে, প্রথমেই দেখো ঢুকে একটা বড় বকুল ফুলের গাছ দেখতে পেলাম। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, এটা হলো গিয়ে কাঠগোলাপ বা চাঁপা বলে, অনেক ফুলের নাম আমি জানিও না, তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তারপরে দেখো এখানে এত সুন্দর পরিবেশ, দারুণ লাগছিলো। আর এই ঝিলটা কত বড়, এই ফুলটা হয়তো কামিনী ফুল হবে। এই ফুলের গন্ধটা যা সুন্দর দিচ্ছিল না কি বলবো, এই ছোট ছোট গাছের মধ্যে এত ফুল ফুটেছিল দেখে কিন্তু দারুণ লাগছিল। তো এই পার্কটার ভিতর ঢুকে কিন্তু আমার খুব ভালো লাগছিল। পার্কটা বেশিক্ষণ খোলা ছিল না, আমরা মোটামুটি আধ ঘন্টায় ঘুরতে পেরেছি। তো তারপরে এই ফুলের গাছটা, এই ফুলের নামটা আমি ঠিক জানি না, তোমরা যদি জানো কমেন্টে অবশ্যই জানিও। তো ঘুরতে ঘুরতে এই কয়েকটা ফুলের আমি ভিডিও নিয়েছি, সব ফুলের ভিডিও নিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই এই কটা ফুলের ভিডিও আমি নিয়েছি। কিন্তু ওখানে অনেক ফুল ও ফলের গাছ ছিল কিন্তু বন্ধুরা। তো দেখো এইও একটা ফুলের গাছ, এটারও আমি নাম জানি না। তো এত ফুলের গাছ ছিল ওখানে, আমার দেখে কিন্তু দারুণ লেগেছিল। তারপরে আমরা পার্ক থেকে বেরিয়ে গেলাম, এবার চলে এসেছি ফুচকা খেতে। ফুচকা না খেলে কি হয়? তো তারপরে দেখো আমি নিয়ে নিলাম দই ফুচকা, এর আগে আমি জল ফুচকাও খেয়েছি 10 টাকার। তো তারপরে দই ফুচকা নিয়ে নিলাম, দই ফুচকাটা খেয়ে তারপরে ঝটপট বাড়ি চলে আসলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা বাই।